हेलो माय डियर फ्रेंड्स, सब्सक्राइब टू माय चैनल तनु स्ट्रीट्स एंड रेसिपीज एंड प्रेस द बेल आइकॉन टू गेट लेटेस्ट अपडेट्स ऑन डिलीशियस फूड आइटम्स। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू तनु स्ट्रीट्स एंड रेसिपीज। आमी तनुश्री, आज के रान्नाघर आड्डा निये आर रान्नाघर आड्डाते इलिश पर्व निये आपनादेर काछे हाजिर होयेछि। आजके आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटी होलो इलिश माछेर हरगौरी बा हरगौरी इलिश। ए माछेर एक दिकटा हबे झाल आर आरेक पिकटा हबे टक। ताहले देखे नी आमार साथे रान्नाघरे गिये जे आमी किभाबे हरगौरी इलिश रान्ना करछि। इलिश माछेर हरगौरी करार जन्ये आमी एखाने निये नियेछि तीन पिस इलिश माछ। माछेर मध्ये प्रथमे आमी माखिये नेब अल्प एकटु नून, एबार देब एकटु करे हलुद, आर देब खूब सामान्य लंकार गुड़ो। এবার আমি হাত দিয়ে এগুলো একটু মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। এবার আমি দুটো মশলা প্রিপেয়ার করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্পটার মধ্যে আমি একটুখানি নুন আগে দিয়ে রেখেছিলাম, তবু আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ নুন। আপনারা নিজেদের স্বাদমতো নুন দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তারপরে এর মধ্যে দেব কয়েকটা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনাদের স্বাদ মতো আপনারা ঝাল দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, আর দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই মিশ্রণটাকে প্রথমে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। হরগৌরী ইলিশের একটা মশলা আমার হয়ে গেল। আরেকটা মশলার জন্য আমি এখানে নিয়েছি সাদা ও কালো সর্ষে মেশানো 1 টেবিল চামচ। সর্ষে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে বেটে নিয়েছি। যেহেতু নুন দিয়ে আমার সর্ষেটা বেটে রাখা আছে, তবু আমি এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন। আরেকটু দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম আবার একটুখানি কাঁচা লঙ্কা কুচি। এটার মধ্যেও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি ভালো করে মশলাগুলোর মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। হরগৌরী ইলিশের দ্বিতীয় মশলাটাও আমার তৈরি হয়ে গেল। এবার আমি সরাসরি চলে যাব রান্নায়। গ্যাসের মধ্যে আমি প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো হালকা ভেজে তুলে নেব।
একদম হালকা ভেজে নেব মাছগুলো, কড়া করে ভাজব না। একটা পিঠ হালকা ভেজে নেওয়ার পরে আমি আরেকটা পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানটার মধ্যে যতটা তেল ছিল তার থেকে আমি এক টেবিল চামচ মতো তেল তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি যে তেঁতুলের পালপের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি তেঁতুলের মশলাটা হালকা কষিয়ে নেব। মশলার জলটা একটুখানি শুকিয়ে গেলে এর ওপর দিয়ে মাছটা আমি হালকা করে বসিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এবার আমি আঁচটাকে মাঝারি রেখে মাছের নিচে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। মাছের প্যানটা অন্য বার্নারে শিফট করে দিয়ে এখানে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আর তেল দেব না, ওই যে সর্ষের যে মশলাটা করে রেখেছি সেটা ডাইরেক্ট আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, সর্ষে বেশি নাড়ালে তেতো হয়ে যায়, তো সেই জন্যে একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে দেব। হয়ে গেছে। এবার আমি এই প্যানটা এখান থেকে তুলে আবার মাছের প্যানটা এখানে শিফট করে দেব। এটা 5 মিনিট রান্না হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে ফেললাম। এইবার এই যে সর্ষের যে মশলাটা আছে সেটা আমি খুব সাবধানে এইভাবে স্প্যাচুলা দিয়ে তুলে মাছের ওপরটায় ভালো করে আমি মিশিয়ে দেব। যদি একটুখানি নিচে পড়েও যায় অসুবিধা নেই, আপনারা দেখুন আমি কিভাবে করছি। এইভাবে খুব সাবধানে সর্ষের মশলাটা মাছের গায়ে মাছের ওপর দিকটায় ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আমি মাছের গায়ে ওপর দিকটায় সর্ষের মশলাটা মাখিয়ে দিয়েছি। এবার আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা খুললাম, মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল হরগৌরী ইলিশ, আমি এটা এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুব কম উপকরণে লোভনীয় একটি ইলিশ মাছের রেসিপি, ইলিশ মাছের হরগৌরী বা হরগৌরী ইলিশ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান, আমার রেসিপিটি শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন।
এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।